প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বর্ণমাল আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই, সেই সাথে আমার পক্ষ থেকেও শুভেচ্ছা। আজকে তোমাদের সাথে যুক্ত আছি আমি নীলরতন মণ্ডল, সহকারী শিক্ষক, হিসাববিজ্ঞান, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ। দেখো শিক্ষার্থীরা, আজকের নবম দশম শ্রেণীর হিসাববিজ্ঞানের পঞ্চম অধ্যায় থেকে আলোচনা করব, আর সেই অধ্যায়টার নাম ছিল কি আমাদের, হিসাব। তাহলে আমরা প্রথমেই বলি যে হিসাবটা কি বলতে বুঝি, যে লেনদেনগুলোকে তারিখ অনুযায়ী সঠিকভাবে লিপিবদ্ধ করার কৌশলটাই ছিল হিসাব। দেখো মূল বইয়ের আমাদের মূল বইয়ের সমস্যা সমাধান করতেছি একটা, আমরা দুই নম্বর অঙ্কটা দেখো, সেখানে লেখা আছে জনাব অপু 2017 সালে জানুয়ারি মাসে নগদ 1,70,000 টাকা, কত নগদ 1,70,000 টাকা, এবং প্রতিটি 75,000 টাকা মূল্যের দুটি ফটোকপি মেশিন নিয়ে কম্পোজ অ্যান্ড কপি নাম একটি ব্যবসায় শুরু করেন। দেখো ফটোকপি মেশিন কয়টা ছিল, দুইটা, প্রত্যেকটার দাম 75,000 টাকা। অন্যান্য লেনদেনগুলো ছিল কীরকমের, যে জানুয়ারি 3 ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে হিসাব খোলেন, 4 দোকানে বৈদ্যুতিক মিটার লাগানোর খরচ 15,000 টাকা, 7 তারিখে বলছে কি ফটোকপি ও কম্পোজের কাগজ ক্রয় 2,000 টাকা, 8 তারিখে বলছে বাকিতে একটি ফ্যান ক্রয় 3,000 টাকা, 15 তারিখে বলছে দোকানের পরিচিতির জন্য এলাকার 2,000 টাকার ব্যয় প্রচারপত্র বিতরণ, যেটাকে আমরা বিজ্ঞাপন হিসেবে বলে থাকি, 24 তারিখ বলছে একটি স্কুলের প্রশ্ন ফটোকপি বাবদ নগদে পেল কত, 8,000 টাকা, 30 তারিখে বলা হয়েছে দোকান ভাড়া বাবদ 5,000 টাকার চেক প্রদান, মানে ভাড়াটা চেকে দিছে তারা। আর রিকোয়ারমেন্ট কী কী করতে হবে, ক নম্বরে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে হবে, 1, 3, 7, 15 তারিখের লেনদেনগুলো হিসাবের শ্রেণী, আর 4, 8, 24, 30 তারিখের লেনদেনগুলো ডেবিট ক্রেডিট নির্ণয়। দেখো শিক্ষার্থীরা, আমরা বলছিলাম যে হিসাবটা হচ্ছিল সেইটাই, যে লেনদেনগুলোকে তারিখ অনুযায়ী সঠিকভাবে লিপিবদ্ধ করার প্রক্রিয়াটাই ছিল আমাদের কি হিসাব। এখন তাহলে আমরা দেখ, এখানে আরও বলা হয়েছে যে মূলধনটা কী ছিল, যে মূলধনটা এরকম বলা হয় যে ব্যবসা শুরু করার সময় তার যত সম্পত্তি ছিল সবগুলোই কী ছিল, তার মূলধনের অন্তর্ভুক্ত, অর্থাৎ ব্যবসা শুরু করতে যত আনুষঙ্গিক সম্পত্তি এবং নগদ টাকা পয়সা যা নিয়ে শুরু করায় সবই ছিল কি মূলধন। তাহলে আবার দেখো হিসাবের শ্রেণী আছে, এখন কোনটা কোন হিসাব, এখানে আমরা যেটা পুরাতন পদ্ধতি যাই সেটা ছিল আমাদের ব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব, নামিক হিসাব, এবং আমরা যদি আধুনিক পদ্ধতি যাই সেখানে ছিল ব্যয় হিসাব, আয় হিসাব, সম্পদ হিসাব, দা হিসাব, মালিকানা সত্ত্ব হিসাব যেটা ছিল, হ্যাঁ সেটা 5 প্রকারের ছিল সেটা। এখন দেখো আর একটা ছিল ডেবিট ক্রেডিট নির্ণয়, আমরা সেখানে ওই ডেবিট ক্রেডিট কোনটা ডেবিট কোনটা ক্রেডিট সেগুলো নির্ণয় করা হবে। দেখো শিক্ষার্থী, তাহলে আমরা এখন একটু দেখি ক নম্বর প্রারম্ভিক মূলধনের পরিমাণ না, আচ্ছা আমরা এখানে ক নম্বরটা করব, ক নম্বর আমরা লিখতে পারি প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। ছোট্ট একটু আমরা ঘর রাখতে পারি, বিবরণ টাকা টাকা। দেখো তাহলে কী ছিল, নগদ ছিল 1,70,000 টাকা, আমরা লিখতে পারি তাহলে নগদ 1,70,000 টাকা, আর প্রতিটি 75,000 টাকা মূল্যের দুটো ফটোকপি মেশিন ছিল, তাহলে একটার দাম 75,000 টাকা, দুটার দাম কত, 1,50,000 টাকা, আমরা লিখতে পারি ফটোকপি মেশিন, ফটোকপি মেশিন দুইটা না, আমরা একটু একটু যদি ব্রাকেট এরকম লিখে দিই বোঝার জন্য, না লিখলেও চলে, তবে বোঝার জন্য এভাবে লিখলে খুবই ভালো হয়, 1,50,000 টাকা, তাহলে দুটো যোগ করলে আসে 3,20,000, তাহলে এটাই ছিল যে প্রারম্ভিক এটা কি ছিল আমাদের প্রারম্ভিক মূলধন। তাহলে নগদ হলে 1,70,000 টাকা, ফটোকপি মেশিন দুটার একটার দাম 75,000 টাকা, দুটা হলে 1,50,000 টাকা, তা 3,20,000 টাকা, তাহলে আমরা প্রারম্ভিক মূলধন পেলাম শিক্ষার্থীরা 3,20,000 টাকা।
এখন দেখি আমাদের 1-3-7-15 তারিখের লেনদেনগুলো হিসাবের শ্রেণী বিভাগ না, তাই হিসাবের শ্রেণী বিভাগটা আমরা দেখি খ হিসাবের শ্রেণী নির্ণয় তারিখ বিবরণ শ্রেণী বলছে কি 1 তারিখে না, 1 তারিখে ছিল কি আমাদের জানুয়ারি 1 নগদান হিসাব অফিস সরঞ্জাম হিসাব মূলধন হিসাব নগদানটা এটা কি সম্পদ হিসাব অভিসরণ এটা একটা আমাদের সম্পদ মূলধন হলো মালিকানা সত্ত্ব মালিকানা সত্ত্বটা হচ্ছে কি আমাদের দেখো যেটা বলা হয় মালিকের অধিকার অর্থাৎ মূল ব্যবসাটা সম্পূর্ণটাই কী ছিল মালিকের অধিকারের অন্তর্ভুক্ত ছিল তাই মূলধনটা ছিল মালিকানা সত্যি মালিকানা অধিকার অর্থাৎ মালিকের কাছে প্রতিষ্ঠানটা দায়বদ্ধ থাকে তাই গেল এটা আমাদের তাহলে এখন আসি আমরা 3 তারিখে জানুয়ারি 3 ব্যাংকে জমা দেওয়া হলো ব্যাংক হিসাব নগদান হিসাব সম্পদ হিসাব অর্থাৎ ব্যাংকই এটা একটা সম্পদ এবং নগদান নগদ টাকা সেটাও কিন্তু একটা সম্পদ হিসাব 7 তারিখ ফটোকপি কম্পোজের কাগজ করায় কুড়া হিসাব আর হলো আমাদের নগদান হিসাব ব্যয় হিসাব সম্পদ হিসাব ক্রয় হিসাব এটাকে ব্যয় হিসাব একটা আমাদের টাকাটা চলে যাচ্ছে আর নগদান হিসাব কি আমাদের সম্পদ হিসাব 7-এর পরে আমাদের আসে 15 তারিখের বিজ্ঞাপন হিসাব নগদান হিসাব ব্যয় হিসাব আর সম্পদ হিসাব কী হলো আমাদের বিজ্ঞাপন হিসাব আর হলো ব্যয় হিসাব প্রচারপত্র এটা একটা বিজ্ঞাপন বলা হয় আর নগদ টাকা দিয়ে বিজ্ঞাপন করা হয়েছিল সেটা নগদান হিসাব তো ব্যয় বিজ্ঞাপন হলো আমরা ব্যয় হিসাব নগদান হলো আমাদের সম্পদ হিসাব তো দেখো শিক্ষার্থীরা তাহলে আমরা হিসাবের শ্রেণীবিভাগটা করলাম কি নগদান হিসাব সম্পদ হিসাব অফিস সরঞ্জাম সম্পদ মূলধন হিসাব মালিকানা সত্ত্ব ব্যাংক হিসাব যেহেতু ব্যাংকে টাকা জমা হিসাব করছে ব্যাংক হিসাব নগদ হিসাব এটাও সম্পদ এটাও সম্পদ 7 তারিখে বলছে কি আমাদের বলছে ফটোকপি কম্পোজ কাগজ করে মুনাফা জাতীয় ব্যয় যেটাকে বলি ক্রয় হিসাব নগদান হিসাব এটা ব্যয় হিসাব সম্পদ হিসাব বিজ্ঞাপন বলছে কি দোকানের পরিস্থিতির জন্য এলাকায় 2000 টাকা ব্যয় প্রচারপত্র বিতরণ অর্থাৎ এটা বিজ্ঞাপন বিজ্ঞাপন হিসাব নগদান হিসাব বিজ্ঞাপনটা ব্যয় হিসাব নগদানটা আমাদের সম্পদ হিসাব দেখো শিক্ষার্থীরা তাহলে এখন আমাদের 4-8-24-30 তারিখের ডেবিট ক্রেডিট নির্ণয় করি না তাহলে আমরা ডেবিট ক্রেডিটটা নির্ণয় করি গ নাম্বার ডেবিট ক্রেডিট নির্ণয় ডেবিট ও ক্রেডিট নির্ণয় তারিখ বিবরণ ডেবিট ক্রেডিট 4 তারিখে দোকানের বৈদ্যুতিক মিটার লাগানোর তা আমরা লিখতে পারি জানুয়ারি 4 বৈদ্যুতিক মিটার
মিটার, স্থাপন ব্যয়, ডেবিট, স্থাপন ডেবিট, নগদান হিসাব, ক্রেডিট 15,000 টাকা। তারিখ কি বলছে? বাকৃতিটি ফ্যান ক্রয়, অফিস সরঞ্জাম, হিসাব ডেবিট, প্রদ হিসাব ক্রেডিট বা পাওনাদ হিসাব ক্রেডিট 3,000। তারিখে এবার 24 তারিখ, প্রশ্নপত্র ফটোকপি বাবদ নগদে, দেখো এখানে বসে একটি স্কুলের প্রশ্ন ফটোকপি বাবদ নগদে পেল, তার টাকাটা কিন্তু আয় হয়েছে, পেয়েছে, ফটোকপি বাবদ নগদে টাকাটা পেয়েছে। তাহলে আমরা লিখতে পারি নগদান হিসাব ডেবিট সেবায় হিসাব ক্রেডিট কয় টাকা? 8,000 টাকা। দেখো 30 তারিখে দোকান ভাড়া বাবদ এতটা চেক প্রদান, ভাড়া হিসাব ডেবিট আর হলো ব্যাংক হিসাব ক্রেডিট 5,000 টাকা। দেখো শিক্ষার্থীরা, তাহলে আমরা ডেবিট কার্ড নির্ণয় করলাম, বৈদ্যুতিক মিটার সংস্থাপন ব্যয় হিসাব ডেবিট আর নগদ হিসাব ক্রেডিট, অফিস সরঞ্জাম এটার সম্পদটা ডেবিট আর প্রদ হিসাব ক্রেডিট। 24 তারিখে আমরা টাকাটা পেলাম, তাহলে আমি কিলো নগদান হিসাব ডেবিট আর সেবায় ক্রেডিট, সেবার বিনিময়ে টাকাটা পাওয়া গেছে। 30 তারিখে বলছে দোকান ভাড়া এত টাকা প্রদান, ভাড়া হিসাব ডেবিট, যেহেতু চেক দিছে, চেক মারফত দিছে, এই জন্য আমাদের কী আসছে? ব্যাংক হিসাব, তা ভাড়া হিসাব ডেবিট আর হলো ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে দেখো আজকে আমরা হিসাব অধ্যায় থেকে 2 নম্বর সমস্যার সমাধান করলাম। তোমরা বেশি বেশি করে পড়াশোনা করবে আর পিছনে ক্লাসগুলো একটু দেখবে, আর সামনের ক্লাসে আবারও নতুন কোনো সমস্যার সমাধান করব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবাইকে ধন্যবাদ।